আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। সকালে ঘুম থেকে উঠে আগে গরু মাংসটা ভিজাই দিয়ে নিছিলাম, কারণ গরু মাংসটা রান্না করব আজকে, এর জন্য ভিজাই দিয়ে নিছি। ভাবছিলাম আজকে রান্না আর করব না গরু মাংস, তা এখন রান্না করতেই হবে। আর এদিক দিয়ে যে বাবুর কলিজা, এগুলো সিদ্ধ করিয়া ভাবছি যে একটু ইয়ের মধ্যে মানে বক্সে রাইখা দেয়, সিদ্ধ করা থাকলে আবার যে কোনো সময় রান্না করে ফেলা যায়। তো মাংসগুলা কাইটা এই যে পরিষ্কার করে ধুয়ে নিতেছি, এগুলা এখন বসাইয়া দিব। আর আজকে কেন ভাবছিলাম যে না, কয়েকদিন যাবতই গরু মাংস খাওয়া হইতেছে, কালকে তো আবার একটু মুরগি রান্না করছিলাম, পরে ভাবলাম যে আজকে আর তাইলে গরুটা না রান্না করে ভর্তা ভাজি টাজি করিয়া ফেলি। তা এখন পিতার বাবা পিতারা কেউই মানে ভর্তা ভাজিতে রাজি হইতেছে না, এরা মানে একটু যেমন বলতেছে যে না, ঈদের মধ্যে তো এগুলা ঈদ ঈদ লাগবে না, এদের কাছে নাকি এখনো ঈদ ঈদ লাগে না, তো কুরবানির ঈদ নাকি 15 দিন থাকে, এখন আর কি করার। তো বাচ্চারও আবদার, বাচ্চার বাবা মানে অন্য কিছু খাবে না, মাছ টাছ রান্না করলে খাবে না, এই আর কি কথাই বুঝলাম। তারপরে যাই হোক, মাংস ভিজাই দিয়ে নিলাম। এরপরে এই যে কলিজাটা আমার কি ময়লা বের হয়েছে, এখন এটা পরিষ্কার করে ধুয়ে নিব। আর মাংসগুলো একদম হাতে মাখায় সব মশলা দিয়ে দিছি, বসাইয়ে দিতেছি, আর এর জন্যই আর কি রান্নাটা করা, এদের আবদার রাখতে। আর এদের তো বায়নার শেষ নাই, কারণ একটা খায় আবার আরেকটা চায়। এরপরে তাজওয়ানের জন্য তো আবার দুধও বের করা লাগছে আবার ফ্রিজ থেকে, কারণ সে বলতেছে যে এখন গরুর দুধ খাবে, তার নানু তার জন্যই গরুর দুধ পাঠাইছে, এগুলা বলতেছে যে এগুলো দিছে তো আমার জন্য আমারই খাইতে হবে। তো এখন কি করার, এরা এগুলাই করে, মানে একটা থাকলে আরেকটা চায়, আর যখন যেটা না থাকে তখন ওইটার জন্যই কান্নাকাটি শুরু করে দেয়। আর এই যে কলিজাটি কি পরিষ্কার হয়েছে, এত ময়লা বের হয়েছে, কলিজা দেখবেন সিদ্ধ করার পরে বোঝা যায় যে কলিজার ভিতরে কত রকমের যে ময়লা থাকে, এগুলো আর কি বের হয়। সিদ্ধ কইরা তখন পরিষ্কার করে ধুইলে তারপরে বুনা করে খাবেন, খুবই মজা হয় কলিজা বুনা। তো এদিক দিয়ে এই যে মাংসটাও আমার কষা নিয়ে আসতেছে, আর ছাদে তো আজকে দৌড়াদৌড়ি করতে করতে একদম জীবন শেষ, কারণ কয়েকদিন বৃষ্টির পরে আমার তো সব চাদর টাদর, আর বাবু তো অনেক পেশাব করে, তো সব কিছু আজকে ছাদে শুকা দিছি। দেওয়ার পরে আবার লিমার মা আসছে কাজ করতে, এরে আবার কি কি পরিষ্কার করে ধুব, কি করব না করব সব কিছু দেখা টেখায় দিয়া বিছনা টিছনা সব করে দেওয়ার পরে কাঁঠালের বিচি টিচি সব ছাদে শুকা দিছি, মানে এক দৌড়ের উপরে আছি। আবার এদিক দিয়ে এই যে রান্নাটাও বসাইয়ে দিছি, রান্নাটাও হইতেছে এখন, রান্নাটা আর কি গরু মাংসটা বসাইলে আর কি একটু সুবিধা যে সব কাজ করা যায় আস্তে আস্তে হয় আর কি। আর ইন্ডাকশনের পাওয়ারটাও আমি একদম কমাইয়ে দিছি, জানি আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়, আর এদিক দিয়ে বাকি কাজগুলো আমি শেষ করে ফেলতে পারি। তো এখন এই আর কি এইভাবে কাজ কাম করতেছি, আর করিও সব সময়ই। এই যে আমার মাংসও হয়ে গেছে, এদিক দিয়ে আমার সব কিছু প্রায় গুছগাছও হয়ে গেছে, তো গুছানো প্রায় শেষ, রান্নাও শেষ, এখন একটু মানে বাচ্চারে সময় দিতে পারবো এই আর কি। এই তো সবার সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।